নাকের পলিপাসের চিকিৎসা নিতে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হয়েছিলেন সদর উপজেলার সিঙ্গারকুল এলাকার হাফিজুর চৌধুরী। ভুল চিকিৎসায় ওই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ভুল চিকিৎসা দেওয়া এই চিকিৎসকেরা পলাতক রয়েছেন। তবে ক্লিনিক কর্তৃপক্ষ বলছে চিকিৎসকের ভুলে এমনটি হয়েছে। এদিকে রোগীর স্বজনদের সঙ্গে মীমাংসার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোগীর স্বজন সাবুরা জানান, ঘটনার দিন রাতে নাকি নাকের পলিপাসজনিত সমস্যা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হয় হাফিজুর। ভর্তির পর হাফিজুরের অস্ত্রোপচারের জন্য 11টি স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তখন প্রতিটি পরীক্ষার রিপোর্ট ভালো আসে। রিপোর্ট ঠিক থাকায় ওই দিন রাত 11:30টার দিকে নাকের পলিপাসের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় হাফিজুরকে। সেখানে নেওয়ার পর তাকে চেতনানাশক ইঞ্জেকশন দেয়। এরপরই মারা যায় হাফিজুর। বিষয়টি স্বজনরা বুঝে ওঠার আগেই চিকিৎসার কথা বলে অ্যাম্বুলেন্স ভাড়া করে কৌশলে খুলনার একটি ক্লিনিকে হাফিজুরকে নিয়ে যায় ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত দেখে রোগীকে ফেরত দেয়।